আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। ভারতের বাজারে এই পণ্যটির দাম বেড়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সরবরাহ কমে আসাকেই দাম বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। দেশি কিংবা ভারতীয় বাজার চড়া সব ধরনের পেঁয়াজেরই। রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল 50 টাকার নিচে। সরকারি সংস্থা টিসিবির হিসেবে গত এক মাসে দেশি পেঁয়াজের দাম প্রায় 67% বৃদ্ধি পেয়েছে। এই সময়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 82%। এটি এখন বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। প্রতি কেজিতে পেঁয়াজ গত সপ্তাহে 15 টাকা থেকে 20 টাকা বাড়ছে। তো বাজারের যে পরিস্থিতি, মালের চাই মাল আছে কিন্তু দাম বেশি। দাম বাড়ার কারণ হচ্ছে ভারতের সাথে আমাদের বাংলাদেশে পেঁয়াজের ই হয়, ওঠানামা করে। তবে ভারতে পৃথিবীর বাজার যদি বেশি হয়, আমাদের বাংলাদেশে পৃথিবীর বাজার বেশি, অল টাইম বেশি হয়ে যায়। পেঁয়াজের এমন উচ্চ মূল্যে ভোক্তারা যখন অস্বস্তিতে, তখন পণ্যটির দাম কিছুটা কমে এসেছে শ্যামবাজারে। সোমবার পাইকারি বাজারটিতে দেশি পেঁয়াজের দর ছিল 44 থেকে 48 টাকা, তিন দিন আগে যেটি ছিল 50 থেকে 52 টাকা কেজি। পাইকারিতে প্রায় একই হারে কমেছে ভারতীয় পেঁয়াজের দামও। তারপরও কেন খুচরা পর্যায়ে বাজার চড়া পণ্যটির? আমদানি কম থাকায় পার কেজিতে 8-10 টাকা বা 12 টাকা আপনার বেড়ে গেছিল, কিন্তু আমদানি আবার আস্তে আস্তে স্বাভাবিক হওয়াতে বাজারও আবার পড়তে শুরু করেছে 4-5 টাকা। আশা করি 2-4 দিন কিংবা সপ্তাহখানেক পরে বাজার ওইভাবে খুব বেশি না কমলেও, তবে জনগণের আওতার মধ্যেই বাজার দর থাকবে। আমাদের দেশে পেঁয়াজ এখনও কৃষকের চাঙে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। গত বছরে পয়সা পাওয়ার কারণে এই বছর কৃষকরা মনে করতেছে যে আর ধরে রেখে লাস্টে বিক্রি করব, কি গতবারের থেকে ওই পরিমাণ না পাইলেও হয়তো 100 টাকা বিক্রি করবে, এমন চিন্তা ভাবনা করে বিক্রি করতেছে না। এমন পরিস্থিতিতে কেউ পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর হবার হুঁশিয়ারি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। আগামীকাল পরশুর মধ্যে বোধহয় আমাদের মিনিস্ট্রি থেকে বেশ কয়েকটা টিম বিভিন্ন জায়গায় যাবে, পোর্টগুলোতে যাবে, বন্দরগুলো যাবে, যেখানে যেসব জায়গাতে পেঁয়াজের উৎপাদন হয় 3টা জেলা, সেখানেও যাবে। স্টক পজিশন যাতে কেজি পয়েন্টগুলো, যেটা এন্ট্রি পয়েন্টগুলো আছে বর্ডারে, সেসব জায়গাতে ফলো আপ করবে যে ওখানে কোনো ডিলে হচ্ছে। গত বছর এই সময়ে বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 50 থেকে 55 টাকা কেজি দরে। ভারতীয় পেঁয়াজের কেজি ছিল 50 টাকার নিচে। পরবর্তীতে ভারত রপ্তানি বন্ধ করে দেয়ায় 250 টাকায় পৌঁছে প্রতি কেজি পেঁয়াজ। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।